হঠাৎ বিস্ফোরণ ঘটায় মল্লযুঁজ ত্যাগর ঘোষণা। অলিম্পিক জয়ী সাক্ষী মালিকৰ সঞ্জয় সিংক ভারতীয় মল্লযুঁজ সন্থার সভাপতি হিসাবে নির্বাচনের পিছতে প্রতিবাদী সিদ্ধান্ত সাক্ষীর। বিতর্কিত ব্রিজভূষণের অনুগত সঞ্জয় সিংক সন্থার সভাপতিরূপে মানি লোবলে সম্মত নহয় সাক্ষী। আলফা স্বাধীনত ধারাবাহিক কুটাকটর পিছত ডিজিপি জিপি সিংর জরুরি বৈঠক, এখনের পিছত আনখন জরুরি বৈঠক ডিজিপি। আলফা স্বাধীনর বিরুদ্ধে অধিক তৎপর হওয়ার নির্দেশ, তালাচী নাকা চেকিং তীব্রতর করার নির্দেশ। প্রদ্যুৎ বৰদলৈ রকিবুল হুসেনক লেং মারি নগাঁওর সাংসদ হওয়ার মন গৌরব গগৈর। রাজীব ভবনত নগাঁওর টিকটের আবেদন, গৌরবর আবেদনের পিছতে রাজীব ভবনত কপনি। সংসদ ভবনের নিরাপত্তা বৃহৎ সলনির সম্ভাবনা, দিল্লী আরক্ষী সলনি, CISFক দায়িত্ব দিয়ার সম্ভাবনা। 13 ডিসেম্বর কাণ্ডর পিছত পুনরীক্ষণ করা হয়েছে সংসদ ভবন চৌহদর নিরাপত্তা, অনুমোদন হলে সলনি হব নিরাপত্তারক্ষী। আসামিক হাত কেরেয়া লগাই বিপদ অসম আরক্ষী, ডিজিপিক সকিয়নিধি 5 লাখ টাকার ক্ষতিপূরণ আদায় দিবল নির্দেশ গুয়াহী উচ্চ ন্যায়ালয়ের। 2016 সনের একটা গোচরত গ্রেপ্তার করে হাত কেরেয়া লগাইছিল এজন অধিবক্তা। সাংসদ নিলম্বনক লৈ বিরোধীর পদযাত্রা, সংসদ ভবনের বিজয় সকলের যাত্রা বিরোধী, যন্ত্রমন্ত্রর প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ বিরোধী ইন্ডিয়ার সাংসদ সকলের। কাইলৈ সংসদের শীতকালীন অধিবেশনের অন্তিম দিন। সিআইডির কার্যালয়ত APS নীলাঞ্চল গগৈ আর সহকারী নিয়োগ বিষয়া বিকাশ শর্মাক জেরা অব্যাহত। APSCর মূল পরীক্ষাত উত্তীর্ণই হওয়া নাছিল দুই তথাকথিত বিষয়া, ইতিমধ্যে নিলম্বিত নীলাঞ্চল গগৈ আর বিকাশ শর্মা। কেলেঙ্কারিত অগ্রিম জামিন নাকচ উপ পঞ্জীয়ক রঞ্জিত চৌধুরী, জামিন নাকচ বুলি করে কেস ডায়েরি বিচারিলে উচ্চ ন্যায়ালয়ে। যোগী কুপাটো নাম জারি খেলি মেলি করে দালালর গ্রেফতার হয়েছে লাখ। করিমগঞ্জত ঘুষ লৈ গ্রেপ্তার জেলা পরিবহন বিষয়া, প্রথমে 10,000 টাকা উৎকোচ লৈ হাতলতে গ্রেপ্তার হয়েছিল এনফোর্সমেন্ট সেক্টর আবু সালেহ জাকারিয়া। আবু সালেহর ভাষ্যর ভিত্তিক দ্বিতীয় সাহাবুদ্দিন তাপাদারক গ্রেপ্তার, গাড়ি চালকর অবৈধভাবে ধন সংগ্রহের অভিযোগ দুইরে বিরুদ্ধে। কোভিডত মৃত্যু সংখ্যা 10 জনলৈ বৃদ্ধি, কেরালাত পুনের 3 জন কোভিড আক্রান্ত মৃত্যু হয়েছে, 24 ঘণ্টাত নতুনক কোভিডত আক্রান্ত হয়েছে 614 জন, কেরালাত সর্বাধিক কোভিড আক্রান্তর সংখ্যা।